বান্দরবানের থানচিতে উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল সিন্দাল হিন্দাল সার্কিয়ার সদস্য ও কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের সাথে র্যাবের দিনব্যাপী সংঘর্ষের পর 17 জঙ্গি ও 3 পাহাড়ি সন্ত্রাসী সহ 20 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার থানচির রিমাক্রি এলাকায় দিনব্যাপী অভিযানে গ্রেপ্তার করা হয় তাদের। এ অভিযানে আহত হয় র্যাবের 8 সদস্য। সকালে বান্দরবান র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের ধরতে পাহাড়ি এলাকায় আরও অভিযান চালানো হবে। গোপালগঞ্জে মেহেদি হাসান সাগর নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্ত্রী রূপা বেগম জানান, গতকাল রাতে মেহেদি হাসান সাগরের মোবাইল ফোন আসার পর রাত 1টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় আর সে ফিরে আসেনি। পুলিশ জানায়, সকালে সড়কের উপর মেহেদি হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ। নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।